চৌদিশে এতিয়া দুর্গা পূজার উৎসাহ উদ্দীপনা। গুৱাহাটীৰ প্রান্তে প্রান্তে ধুমধামেৰে উদযাপন করা হৈছে দুর্গোৎসব। এয়া মহানগরীর ছাত্রীবাড়ির দৃশ্য। প্রতি বছরের দরে এইবারও ছাত্রীবাড়ির দুর্গা পূজার মণ্ডপটি আটক ধুনিয়াক সজাই করাই তুলিছে। 9 লাখ টাকা বাজেটে এক সুন্দর থিম লৈ আয়োজন করেছে দুর্গা পূজা। পরম্পরাগত আয়ুর্বেদ, যোগাসন আর হোমিওপ্যাথির পর আরম্ভ করে আধুনিক এলোপ্যাথি লগতে রোবটিক্স, অস্ত্রোপচারের দরে অত্যাধুনিক প্রযুক্তিলৈকে ভারতের চিকিৎসা বিজ্ঞানের সামগ্রিক অগ্রগতি প্রদর্শনের প্রয়াস করেছে ছাত্রীবাড়ী সার্বজনীন দুর্গা পূজা সমিতিয়ে। আমার এখন প্রায় 9 লাখ টাকার বাজেট। আমার পূজাখন আরম্ভ হয়েছিল 1954-ত। 54-ৰ পৰা এতিয়ালৈকে এনেকৈ চলি আছে। যোৱা কেইবছৰমান ধৰি আমাৰ থিম লৈ অসমত এটা চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে। আমি খুব ভালকৈ পাতিছোঁ। এইবাৰ আমি ডক্টৰছৰ ওপৰত আমি এই থিমটো পাতিছোঁ। আপোনালোকে দেখিছে ইফালে ICU আছে, অপাৰেশ্যন থিয়েটাৰ আছে, আৰু যিমান বিখ্যাত ডক্টৰছবিলাক আছে, কেনেকৈ ডক্টৰ এই প্ৰথাটো আৰম্ভ হ'ল এই প্ৰথমৰ পৰা আপোনালোকে চালে দেখা পাব। তাৰপিছত আহি আহি ইয়াত এই ওপৰত ডক্টৰছবিলাকৰ ফটো আছে, তেখেতসকলেও আমি শ্ৰদ্ধা জনাইছোঁ আমাৰ ফালৰ পৰা। কাৰিকৰখিনি গুৱাহাটীৰে, ধৰক এমাহ সময় লাগিছে। যোৱা বছৰতো ভক্ত আমাৰ ৰাতিপুৱালৈকে আমাৰ গেট খোলা আছিল, মানুহ আহিয়ে আছে। এইবাৰ চাওঁ কি হয়, নতুন কিবা এটা দিবলৈ খুজিছোঁ, চাওঁ ৰাইজে কি কয়। চাওঁ যিটো ঘটনা হ'ল সেইটো অতি দুখজনক, এনেকুৱা হ'ব নাপায় সভ্য সমাজত। সেইটো হোৱাৰ কাৰণে আমি অতিশয় দুঃখিত। অকল তাতেই নহয়, আমাৰ ডিব্ৰুগড়তো এনেকুৱা মেডিকেল কলেজৰ ডক্টৰ এজনী, তেওঁকো হত্যা কৰা হৈছে। গতিকে হিচাপ হওক, গভৰ্ণমেণ্টেও চাব লাগে, অকল গভৰ্ণমেণ্টৰে নহয় ৰাইজৰো সচেতনতা দৰকাৰ। গোটেইখিনি লৈ পেলাই সবেই যাতে চাই আর যাতে ভবিষ্যতে এনেকুৱা হ'ব নোৱাৰে, সেইখিনি যাতে ভালকে হেৰি কৰে।